Hello students, welcome back to my channel. Class 7, I am working proshnobichitra 2023, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 1 টা সলভ করেছিলাম তাই আজ সলভ করছি মডেল কোশ্চেন পেপার 2 এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কিংবা সেগুলো পেয়ে যাবে প্লেলিস্টে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এছাড়া তোমরা প্লেলিস্টে পাবে ব্লুসমসের সলিউশন প্রশ্নবিচিত্র অন্যান্য সাবজেক্টের সলিউশন তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যাচ্ছে আমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিও আর এই ভিডিওটা স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলি নোট ডাউন করে নিও সঙ্গে আমি পেজ নাম্বারগুলো উল্লেখ করে দেবো তাই চলো শুরু করি আজকের ভিডিও মডেল কোয়েশ্চেন পেপার 2 বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয় ফিজিক্যাল সায়েন্স পোর্শন 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটা প্রশ্নের মান 1 সেলসিয়াস থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি রংধনু সৃষ্টির কারণ আলুর বিচ্ছুরণ স্ক্রুড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ এটা হবে মিশ্র গতি কোনো বস্তুকণার উপর 4 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে 12 মিটার সরে গেল এর ফলে কৃতকার্য এর ফলে মোট কৃতকার্য হলো দেখো কৃতকার্য মানে হচ্ছে বল ইনটু সরণ তাহলে এখানে হয়ে যাবে 12 গুণ 4 বল হচ্ছে আচ্ছা বল হচ্ছে 4 নিউটন আর এখানে সরণটা হচ্ছে 12 এম মানে 12 মিটার তাই 12 গুণ 4 আয়োডিনের অভাবজনিত রোগ হলো গয়টার অ্যালুমিনিয়াম ও অক্সাইড মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে Al2O3 7 নম্বরে রয়েছে এখানে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যা যথাক্রমিক মান হলো তো এর পরমাণু ক্রমাঙ্কটা হয়ে যাবে 11 আর এর নিউট্রন সংখ্যাটা হবে 23 থেকে 11টা বাদ দিতে হবে মানে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্কটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে 12 তাই হয়ে যাবে 11-12 মানে পরমাণু ক্রমাঙ্ক হবে 11 আর নিউট্রন সংখ্যাটা হয়ে যাবে 12 কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল পলিমার হচ্ছে মাংসপেশীর প্রোটিন শূন্যস্থান পূরণ করো 1 নিউটন সমান 1 কিগ্রা ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর আছে ট্রেসিং পেপার হলো একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা বাড়তি পায় তাকেই বলে তাপ পর প্রশ্ন পাকস্থলীর রসের পিএইচ প্রায় 1 হলে সেটি আম্লিক প্রকৃতির হবে টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এসআইতে তাপের একক এটা হবে জুল মৌলের পরমাণুর আধানকে নিস্তড়িত পূর্ণ বাক্যে লিখবে সব এইচসিএল এর জলীয় দ্রবণে কী কী আয়ন পাওয়া যায় এইচ প্লাস আর সিএল মাইনাস সিএল মাইনাস কোনো বস্তুর উপর পরস্পর বিপরীতমুখী সমমানে বল প্রয়োগ করলে বস্তুর সার্বিক বলের মান কত হবে এটা হবে 0 সমতল দর্পণে কী ধরনের আলোর প্রতিফলন দেখা যায় নিয়মিত প্রতিফলন অথবা দিয়ে প্রশ্ন আছে বস্তু থেকে আয়নার দূরত্ব 4 সেমি সরে গেলে আয়না থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত হবে তো দূরত্বটা সমান হবে তো এটাও হয়ে যাবে সেজন্য 4 সেমি বস্তু থেকে আয়নার পরের প্রশ্ন একটা প্রসম দ্রবকের নাম লেখো জল জেডেন মৌলটি দুটি ইলেকট্রন ত্যাগ করলে যে আয়ন উৎপন্ন হবে তার চিহ্ন হবে জেডেন 2 প্লাস এরপরে আছে কুলো দিয়ে চাল ঝাড়া এটি কোন জারডের উদাহরণে স্থিতি জারডের জলে মাছ সাঁতার কাটে এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য তৃতীয় গতি সূত্র প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে প্রশ্নগুলো মান আছে 2 বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় তো এটা আমার কাছে যে ছায়ের বইটা রয়েছে ছায়ের বইয়ের আছে 12 নম্বর পেজে আর রাহে মার্টিনে এটা আছে 20 নম্বর পেজে লিখবে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ বরফ সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে পরের প্রশ্ন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণে চিহ্নিত চিত্র অঙ্কন করো এটা রায় মার্টিনের 48 নম্বর পেজে পাবে তো এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ তো এখানে এইভাবে দেবে ছবিটা এখানে কোন এই যে আই আর এটা আর এখানে লিখে দেবে আই সমান হচ্ছে আপতন কোণ আর আর সমান হচ্ছে প্রতিসরণ কোণ 5 কেজি এবং 7 কেজি ওজনের দুটি বাটখারাকে সমান উচ্চতায় তোলার সময় কোন ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে এবং কেন এক্ষেত্রে 7 কেজি ওজনে বাটখারাটি তুলতে বেশি পরিশ্রম করতে হবে কারণ দুই ক্ষেত্রে বাটখারা সরণ সমান কিন্তু যেহেতু 7 কেজি বাটখারার ওজন 5 কেজি বাটখারার ওজনের থেকে বেশি তাই 7 কেজি বাটখারা তুলতে বেশি পরিশ্রম করতে হবে
ম্যাগনেশিয়াম ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত বিক্রিয়াজাত যৌগটির নাম ও সংকেত সমীকরণ সহ লেখো। যেটা হবে ম্যাগনেশিয়াম অক্সাইড, এর সংকেতটা হবে MgO, আর সমীকরণটা হবে 2Mg + O2 = 2MgO। এটা সমতা বিধান করে লেখা। অথবা দেওয়া আছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তা সমীকরণ সহ লেখো। এটা রায়োমার্টিনের 187 নম্বর পৃষ্ঠায় আছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় লিখবে, অ্যামোনিয়া উৎপন্ন হয়, আর বিক্রিয়াটা মানে সমীকরণটা লিখবে N2+H2, আর বিক্রিয়া করে হবে NH3। তো এখানে সমতা বিধান করে এটাও লিখে নিতে পারো। খাদ্য লবণের প্রধান উপাদানের রাসায়নিক নাম ও সংকেত লেখো। এটা হবে সোডিয়াম ক্লোরাইড NaCl। অথবা দিয়ে আছে সিমেন্ট বালি দিয়ে ছাদ ঢালাই করার পর দিন ঢালাইতে জল দেওয়া হয় কেন? রায়োমার্টিনের 238 নম্বর পৃষ্ঠে এটা পাবে। দেখো, আর এর অথবা থাকতে পারে, এই প্রশ্নটার অথবাটা হতে পারে সিমেন্ট জলের উপস্থিতিতে জমাট বাঁধে কেন? উত্তরটা লিখবে সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকের যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়। তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। জলের উপস্থিতিতে সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয়। জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলির জল সংযোজন ও আর্দ্র বিশ্লেষণ ঘটে। সিমেন্টে জল দিলে সিমেন্ট মধ্যস্থ ক্যালসিয়াম যৌগগুলি আর্দ্র বিশ্লিষ্ট হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেটের শোধক কেলাস গঠন করে। এই কেলাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করে জালকে সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বাঁধে। এর পরের প্রশ্নে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। এই প্রশ্নগুলোর মান আছে 3। 5-এর 1-এ রয়েছে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, তারা একই সঙ্গে প্রযুক্ত হয়। একটি উদাহরণ দিয়ে বক্তব্যটি ব্যাখ্যা করা, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক সমীকরণটা লেখা। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে তার উত্তরটা পাবে রায়োমার্টিনের 149 নম্বর পৃষ্ঠায়। নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামার সময় আরোহী নৌকার উপর যে বল প্রয়োগ করে তাহলে ক্রিয়া, এর ফলে নৌকাটি পিছনের দিকে সরে যায়। কিন্তু নৌকাতে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে নৌকাটিও আরোহীর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে যার জন্য আরোহী সামনের দিকে লাফাতে পারে। আর এর গাণিতিক সমীকরণটা হবে F = ma। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সমীকরণ সহ লেখো। এটা পাবে রায়োমার্টিনের 183 নম্বর পেজে। প্রতিস্থাপন বিক্রিয়া লিখবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আর দিতে বলেছে একটা মানে এর সমীকরণ লিখতে বলা হয়েছে। তো এটা লিখে দেবে যে কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে তার উপর বাদামি আস্তরণ পড়ে, আর বাকিটা লেখা দরকার নেই কারণ বুঝিয়ে লিখতে বলা হয়নি। সমীকরণটা এবার লিখে দেবে Fe+EuSO4 = FeSO4+Cu। পরের প্রশ্নে আছে বিয়োজন বিক্রিয়া বলতে কী বোঝে তা সমীকরণ সহ লেখো। বিয়োজন বিক্রিয়া লিখবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। চুনাপাথরকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সমীকরণটা লিখবে CaCO3 = CaO + CO2। 3 নম্বর আছে তোমাকে এ ও বি দুটি বর্ণহীন দ্রবণ দেওয়া হয়েছে, একটি ক্ষারীয় অন্যটি আম্লিক। একটি জৈব নির্দেশকের মাধ্যমে পরীক্ষা করে কোনটি ক্ষারীয় কোনটি আম্লিক তা ব্যাখ্যা করো এবং জৈব নির্দেশকটির নাম লেখো। লিখবে এ দ্রবণে নীল লিটমাস কাগজ দিয়ে দেখবো, যদি সেটা লাল হয় তবে দ্রবণটি আম্লিক, আর লিটমাসের বর্ণ অপরিবর্তিত আর যদি লিটমাসের বর্ণ অপরিবর্তিত থাকে তবে সেটা ক্ষারীয় প্রকৃতির। আবার বি দ্রবণে লাল লিটমাস দিলে যদি সেটা নীল হয় তবে সেটা আম্লিক, আর এর বর্ণ অপরিবর্তিত থাকলে তা ক্ষারীয় প্রকৃতির। জৈব নির্দেশকটি হলো লিটমাস। লাইফ সায়েন্স পোর্শনে বারে লাইফ সায়েন্স পোর্শনে কী রয়েছে দেখো। 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্নে আছে প্রশ্নগুলোর মান 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে
3 মিলিমিটার। মানবদেহে অবস্থিত টেন্ডন ও লিগামেন্ট তৈরি হয় প্রোটিন দ্বারা। ভারতীয় ভূখণ্ডের শতকরা কত শতাংশ এলাকা অরণ্যে ঢাকা? 19.7%। রোনাল্ড রস নোবেল পুরস্কার পান 1902 সালে। পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ 3%। সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হলো তবে টাইফয়েড। নিচের কথাটি যে কথাটি ঠিক নিচের যে কথাটি ঠিক তার পাশে ঠিক আর যে কথাটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। শ্রী মশাদেহে প্রবেশটি হয় সরু ও তীক্ষ্ণ, এটা ঠিক। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা কমবে, এটা ভুল। তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে, ঠিক। আচ্ছা, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রাও বাড়বে, সেই জন্য এটা ভুল। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিড শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করলে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, ঠিক। হিমালয়ের কস্তুরি মৃগ থেকে পাওয়া যায় মৃগনাভি, ঠিক। শূন্যস্থান পূরণ করো। যে বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদের অ্যালার্জেন বলে। মশা লার্ভা খেয়ে মানব সমাজের উপকার করে। গ্যাম্বুশিয়া শিঙ্কনা গাছ থেকে কুইনাইন ঔষধি পাওয়া যায়। একটি অতি বৈচিত্র্য দেশ হলো ভারতবর্ষ। মানুষের নখে যে প্রোটিন যে ধরনের প্রোটিন থাকে তার নাম কেরাটিন। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, এখানে যে কোনো 5টা করতে হচ্ছে। এই প্রশ্নগুলোর মান আছে 1, সামুদ্রিক প্রবালরা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে কেন? বিশ্ব উষ্ণায়নের ফলে ও লোভী মানুষের প্রবাল চুরির নেশায়। পূর্ণ বাক্যে লিখবে। মানসিক অবসাদের একটি লক্ষণ লেখ খিদে ও ঘুম বেড়ে যাওয়া। গঙ্গা নদী উৎস গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর ছোট হয়ে যায় কেন? হিমবাহের বরফ বেশি মাত্রায় গলে যাওয়ায়। কয়লা খনিতে সমরত শ্রমিকদের কী ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়? চোখে দৃষ্টিতে সমস্যা, পিঠে ও ঘাড়ে সমস্যা, এছাড়া একটা লিখতে পারো, ফুসফুসের সমস্যাও হয় তাদের। বিভিন্ন শস্যভোগ পাখি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? চাষের জমিতে কীটনাশক ব্যবহারের ফলে। এরপর আছে ল্যাথিরিজম কী? ল্যাথিরিজমটা পেয়ে যাবে রায়োমার্সিনের 455 নম্বর পেজে, আর ছায়ের বইয়ে এটা আছে 390 নম্বর পেজে। আমি রায়োমার্সিন থেকে তোমাদের বলে দিচ্ছি। ব্যাথিরিজম কী কারণে হয়? এটা অথবাও থাকতে পারে, একটা না 2-3 মাস খেসারির ডাল মেশানো অড়হর ডাল বা বেসন খেলে খেসারির ডালে থাকা বিটা অক্সাইল অ্যামিনো অ্যালানিন নামক পদার্থ অঙ্গ প্রত্যঙ্গের স্থায়ী পঙ্গুত্ব ঘটায়, একে ল্যাথিরিজম বলে। নিম্নলিখিত প্রশ্নগুলি 3-4টি বাকি উত্তর দাও, যে কোনো 3টি করতে হবে। প্রশ্নগুলো মান 3-5-1 রয়েছে। দেখো, গাছ কীভাবে পরিবেশের জলচক্র নিয়ন্ত্রণ করে এটা ভাবে রায় মার্টিনে 382 নম্বর পৃষ্ঠায়। পৃথিবীর জলচক্র গাছের সম্পর্ক ব্যাখ্যা করে, এটা অথবা থাকতে পারে এই প্রশ্নটার। পৃথিবীর ঘন অরণ্যগুলি যেমন আমাজন মালয়েশিয়া কেরলের সাইলেন্ট ভ্যালি এবং আফ্রিকার বৃষ্টি অরণ্য প্রকৃতির স্থানে গাছগুলি একটি ঘন আবরণ বা ছাউনির মতো সৃষ্টি করে থাকে। এর ফলে এখানকার গাছগুলির বাষ্পমোচনের ফলে উদ্ভূত জলীয় বাষ্প ছাউনি ভেদ করে যেতে পারে না এবং ক্রমশ ঘনীভূত হয়ে প্রায় সারা বছর বৃষ্টি হয়। এই বৃষ্টির জল মাটিতে পড়ে চুঁয়ে চুঁয়ে মিশে জলের সোঁতা তৈরি করে, যা পরবর্তীকালে একসঙ্গে মিলে নদীর সৃষ্টি করে। এছাড়া এই বৃষ্টির জল ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধি করে। সময়কালে কুয়ো খুঁড়ে বা টিউব বসিয়ে এই ভূগর্ভস্থ জলকে আমরা ব্যবহার করতে পারি। পাহাড়ি অঞ্চলে বা উচ্চভূমিতে এই বৃষ্টির জল পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে ও বিভিন্ন নদীর সৃষ্টি করে, যেমন লুনি নদী, দামোদর নদ ইত্যাদি। এইভাবে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল বাষ্পমোচনের দ্বারা শরীর থেকে বের করে পরিবেশে জলীয় বাষ্পের মাত্রা বাড়ায় ও বৃষ্টিপাত ঘটিয়ে জলচক্র বজায় রাখতে সাহায্য করে। জলচক্রটা আরও ভালোভাবে বুঝতে পারবে এই ছবিটা একটু ভালোভাবে দেখলে, তবে ছবিটা আঁকার দরকার নেই। সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রকার প্রাণী ও উদ্ভিদের সংখ্যা হ্রাসে যে কোনো 2টি কারণ বুঝিয়ে লেখো। এটা আমার কাছে যে ছায়ার বইটা আছে তার 333 নম্বর পৃষ্ঠায় আছে। এই প্রশ্নটা অথবা হতে পারে, পরিবেশ দূষণ কীভাবে জীব বিনাশের কারণ হতে পারে তা লেখো। কৃষি এবং শিল্প ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থের যথেচ্ছ ব্যবহার অনেক সময় জীবজগতের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে, যেমন কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বেশ কিছু সংখ্যক শস্যভোগ পাখি অবলুপ্ত হয়ে গেছে। এছাড়াও শিল্প কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ খাল বিল ও নদীর জলে মিশে বহু মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে, যেমন গঙ্গার জল দূষিত হওয়ার ফলে গঙ্গার মাছ এবং গাঙ্গেয় শুশুকের অস্তিত্ব চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। নিম্নলিখিত খাদ্য উপাদানগুলি খাদ্য উৎস ও কাজ লেখো।
খাদ্য উপাদান খাদ্য উৎস কাজ তিনটে কলাম দেওয়া রয়েছে। তো প্রথমে আছে ভিটামিন সি। ভিটামিন সি এর খাদ্য উৎস আর কাজটা লিখতে হবে, এটা পাবে 263 নাম্বার পেজের রায় মাঠিনের। ভিটামিন সি এর উৎসগুলো দেখো অনেকগুলো দেওয়া আছে, আমলকি, পেয়ারা, পাকা টমেটো, লেবু, কাঁচা লঙ্কা, অঙ্কুরিত বীজ। আর কাজ যেগুলো রয়েছে, এক নম্বরে বিভিন্ন কলার বৃদ্ধি ও গঠনে সাহায্য করে, দুই নম্বর ক্ষত নিরাময়ে সাহায্য করে, তিন নম্বর ত্বক, অস্থি ও দাঁতের স্বাভাবিক গঠন ও কাজ নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্নে রয়েছে আয়রন। আয়রনটা পাবে 264 নাম্বার পেজে। আয়রনের উৎস ডাল, সয়াবিন, পালং শাক, ধনে পাতা, মূলো শাক, তিল বীজ, ডুমুর, আমলকি, চিচিঙ্গে, মাছ, মাংস, ডিম, যকৃৎ, চিংড়ি প্রভৃতি। আর এর কাজগুলি হচ্ছে লোহিত রক্তকণিকা স্থিত হিমোগ্লোবিন সংশ্লেষে সাহায্য করে, অক্সিজেন পরিবহনে সাহায্য করে, অনাক্রম্যতা তন্ত্রের স্বাভাবিক কাজকর্ম নিয়ন্ত্রণ করে। আর তারপরেই আছে ফাইটোকেমিক্যালস। ফাইটোকেমিক্যালসটা 265 নাম্বার পৃষ্ঠায় পাবে। ফাইটোকেমিক্যালসের উৎস বেগুন, টমেটো, গাজর, কুমড়ো, হলুদ, পাকা পেঁপে, পাকা আম, তরমুজ, বিট, বেদানা প্রভৃতি। আর ফাইটোকেমিক্যালসের কাজ এক নম্বরে লিখবে মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে, মানবদেহের বার্ধক্য প্রতিরোধ করে অর্থাৎ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে, হাড়কে শক্ত ও মজবুত করে তোলে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। চার নম্বরে আছে ম্যালেরিয়া রোগের পোষক কারা, কীভাবে ম্যালেরিয়া রোগের সংক্রমণ ছড়ায় বুঝিয়ে লেখো। তো ম্যালেরিয়া রোগের পোষক দেখো মশা, যে মুখ্য পোষক মানে ম্যালেরিয়া রোগের মুখ্য পোষক মশা, আর গৌণ পোষক হচ্ছে মেরুদণ্ডী প্রাণীরা। আর বাকি যে প্রশ্নটা রয়েছে এটা পাবে 380 নম্বর পৃষ্ঠায়, এটা আমার কাছে ছায়ের বই 380 নম্বর পৃষ্ঠা। এই প্রশ্নটা অথবা হতে পারে রোগ বিস্তারে মশার ভূমিকা আলোচনা করো অথবা মশা কীভাবে রোগ ছড়ায়। স্ত্রী মশা যখন রোগগ্রস্ত কোনো মানুষের দেহে রক্ত শোষণ করে তখন রোগের সঙ্গে রোগ জীবাণু মশার দেহে চলে আসে, এরপর ওই জীবাণুর বংশবৃদ্ধি ঘটে। মশার দেহের মধ্যে কোনো মানুষের রক্তপান করার সময় স্ত্রী মশা তার ছুঁচের মতো তীক্ষ্ণ প্রবশিষ দিয়ে ওই ব্যক্তির চামড়া ভেদ করে, সেই সময় প্রবশিষের মধ্যে দিয়ে মশাটি তার লালা ওই ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে দেয় যাতে পান করার সময় রক্ত জমাট না বাঁধে। এই লালার সঙ্গে স্ত্রী মশার দেহে বাসা বাঁধার রোগের জীবাণু ওই ব্যক্তি দেহে প্রবেশ করে, এভাবে মশার রোগ ছড়ায় বা এভাবে ম্যালেরিয়া রোগ ছড়ায়। মৃত্তিকা সংরক্ষণের জন্য উদ্ভিদের কিভাবে ব্যবহার করা হয় তা আলোচনা করো, এটা ছায়ার বইয়ের 347 নাম্বার পৃষ্ঠায় আছে। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এ প্রশ্নটা অথবা হতে পারে মৃত্তিকা ক্ষয় নিবারণে অরণ্যের ভূমিকা। মাটির ক্ষয় নিবারণে অরণ্য তথা গাছপালার বিশেষ ভূমিকা আছে। গাছের মূল মাটির মধ্যে বিস্তৃত থেকে মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে, সেজন্য বৃষ্টি জলের সঙ্গে সহজে মাটি ধুয়ে যায় না এবং অত্যধিক বায়ুপ্রবাহে বা ঝড়ের ফলে ধুলিকণার আকারে মাটি অপসারিত হয় না। তো এটাই ছিল এই পেপারটা সলিউশন করতে হবে, তাহলে পরের পেপারটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে।